ও সঞ্জু মঞ্জু তোকে দুলাবারে তো জানি না মেয়ে কেউ চিনে না হেতনের আসল নাম হচ্ছে বেটা বেটা কোলে দেখি ব্যাগ লাগ লাগে সিন তো ও শোনা না তুমি ভুল করতেছ না আমার আসল নাম ওই জাহাঙ্গীর আলমী এই মানুষজন না উল্টা পাল্টা বিকৃতি মিকৃতি করে আমার নাম ভেটা বানায় ফেলে দেখছো মা আরে কতক্ষণ হয়ে গেল এখনো তো আমার বউ ফিরতেছে না তো আমার বউ যদি কিছু হয় তাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না নাকি তোকে এই তুই আমার সঙ্গে মরতেছিস কেন আমি কি তোর বউরই বাড়িতে খেদায় দিছি তাহলে আমার বউটা গেল কোনে আমার নতুন বউ কোনে যাবে তা তুই আমার সাথে না মরে পাড়ায় যে খুঁজে দেখবে পারতেছিস না তোরা আমার সকলে শত্রু হয়েছিস এখন আমি খুঁজবো কোনে খুঁজে লাভ আছে কোনো দিন রাত বউ বউ এক বউ এনে পাটার বিবি সাদায় বসায় রেখেছে নখ পালিশ লাগায় আর আমি দেখতে খুব সুন্দর হেলে একটা গুজতাম গেছি মানে কি মনে করছেন আমি যে বলাই গেছি তুমি ওরা কোন থেকে পেলে কেরে তোরা কোন থেকে সাজি রইল আর কইন না বাড়ির দিকে হিরো আনার সময় রাস্তার মধ্যে হেতাকে লগে দেখা হেতারা বলে সকালে তো আন্দারে খুঁজতে খুঁজতে অরান হয়ে গেছে আর এই গ্রামের কে বলে আন্দারে চিনেই না কি কয় কলি হবি নাকি কি কও না কও আরে দশ গ্রামের লোক আমার এক নামে চেনে ইসিজ মি ডোন্ট মাইন্ড প্লিজ আসলে মেয়ে ভাই আপনারা কেউই চিনতে পারেন আমরা ব্যান্ড রিক্সা যুগে যখন জগতলা গ্রামে এসে পৌঁছাইলাম তারপর থেকে অনেক লোকের সাথে কথা হয়েছে কিন্তু কেউই আপনারা চিনতে পারে না তারপর দুজনে এতিমের মতন রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটতেছি ভাগ্য ভালো ফুরির সাথে দেখা হয়ে গেল হয় মিয়া ভাই এই কথা তাই মঞ্জুরে কই রে কোনাই রে বললাম যে গ্রামে বলে জাঙ্গি নামে ওকে মেন শো থাই নো হ্যাঁ অরিও অনে না বুঝছি আন্দ্রে কিল্লে এনে জাঙ্গি নামের কেউ চিনে না ও সঞ্জু মঞ্জু তোকে দুলাবারে তো জাঙ্গি নামে এনে কেউ চিনে না হেতনের আসল নাম হচ্ছে বেটা বেটা কোলে দেখি ব্যাগ লাগ লাগে চিনিস তো ও শোনা না তুমি ভুল করতেছ না আমার আসল নাম ওই জাঙ্গির আলমী এই মানুষজন না উল্টা পাল্টা বিকৃতি মিকৃতি করে আমার নাম ভেটা বানায় ফেলে তোরা কেবা করে কোন থেকে উদয় হলো রে ডোন্ট মাইন্ড প্লিজ আমরা অনেক দূরের পথ জানি করে আইছি আগে একটু রেস্ট নিয়ে লই তারপরে বিস্তারিত বলবো আসি তুমি হবে সরি কেরা বাপু তোমরা দুজন কি আমার বৌমার ভাই হও এক্সকিউজ মি ডোন্ট মাইন্ড প্লিজ জি ভাই ভাবতে পারে ও তার মানে তোমরা রক্তের সম্পর্কের কেউ না যে না তো আমরা খুবই কাছের ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের তুলনা বেশি তা তোমাগেরে কি বৌমার বাপ মা পাঠাইছে কালাম্মা ডোন্ট মাইন্ড প্লিজ আপনি ভুল করতেছেন ফুরির বাবা তোমায় জানাই ওই হলো মানে তোমরা কি বৌমার বাপের বাড়িতে আইছো জি সেরকম কিছু একটু ওইবার কে মিয়া ভাইয়ের সাথে ফুরির বিয়ে হয়ে গেছে শোনার পর থেকে মনে হইলো দুজন কতদিন দেখি না যাই দেখে আসি তবে আসার আগে ফুরির বাড়িতে জানানো হয়েছিল তোমরা যে কেবা করে কথা কও বাবু আমি কিছুই বুঝিনি বুঝতে পারবেন খালাজি বুঝতে পারবেন আস্তে আস্তে ব্যাগে বুঝতে পারবেন হবে তো আইলামে না এতদিন গায়ের মানুষের যন্ত্রণায় বাঁচিনে এখন আবার শুরু হয়েছে শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচার আর না শ্বশুর বেতন কত মাসে আছে কোন সাই আর না শালা শালি কি একজন লয়ে না রয়েছে নেই আর কায় মন সঞ্জু তো আন্দ্রে ট্যান্ডুল আসছিল তা করে দিয়ে আর এরকম কথা কইতে
ফেললেন আরে শ্বশুর বাড়ির লোকজন হলি তো হবি নে আমার সমস্যাটা বোঝা লাগবি নে তাছাড়া শ্বশুর শাশুড়ি শালাশালি হলি একটা চল তো ইরে তো আমার ট্যান্ডল ট্যান্ডল হইতো যত বেকায়দা আচ্ছা ওইসে অত চিন্তা করে লাভ নাই অন আই হোর সোনা ফিরবেন এক কাম করতেইব দুই একদিন হর বুঝাই শুনে বিদায় করে দিলে হইব শালারা এমন জিনিস ঠিকই গন্ধ শুকু শুকে বাড়ির উপরে এসে হাজির হয়েছে এই তুমি বাইরে যাই যত ভেজাল বাড়িছে জাঙ্গির নামে কারো খোঁজ খবর না পেয়ে ঠিকই হো ওরা ওরা ফিরে যাইতো আচ্ছা বাদ দেন সাই তাই হে দুইজনে দে আর কি বালাই ঠিকতাছে হ্যাঁ পৃথিবী সব বউরই মনে করে তাই থাকে স্বামী করে বিপদ হলি ওরে ভালোই থাকে আই বুঝতাম হাইতেছি না সঞ্জু মঞ্জু আয়ো না আন্দ্রে তীর বিপদ হলো তুমি যদি সেটা বুঝতেছো না